दूर तुझसे मैं रह के सुना सुना है जहां কিছু বন্ধু বান্ধব বিয়ে করছে, কিছু বন্ধু বান্ধব বিয়ে করছে, আর কিছু বন্ধু বান্ধব হয়ে গেছে বাপ। আমরা সিঙ্গেল তাই দেখি কোন কোন গাছে বড় বড় ডাব। এই ভদ্র সমাজে সব ফেস ফেস, চিকন ফুলা মোটা ফুলা গাঁজা খুর বিড়ি খুর। আরে হোয়াইট বয়ফ্রেন্ড ব্ল্যাক বয়ফ্রেন্ড আবার কি, বয়ফ্রেন্ড ইজ বয়ফ্রেন্ড। এই ভদ্র সমাজে চিকন গার্লফ্রেন্ড মোটা গার্লফ্রেন্ড, বুঝলাম না চিকন গার্লফ্রেন্ড মোটা গার্লফ্রেন্ড এর মধ্যে পার্থক্য কি? দুই ধরনের গার্লফ্রেন্ড এর কাছেই তো দুইটা করে ডাব আছে। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। দিন দিন পমপমের উন্নতি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমারও কেন জানি মনে হইতেছে যেন দিন দিন পমপমের উন্নতি হচ্ছে, কারণ আগে ছিল দুইটা সুপারি, এখন বর্তমানে কোটি ডাব। এখন আমাকে এটা বুঝাও যে কিভাবে ধরতে পারে সুপারি গাছে বড় বড় ডাব। আমি বলুম না, আমার শরম করে। যাই হোক, একদিক দিয়ে তো লাভই হলো, এগুলো নিয়ে বিজনেস করলে কিন্তু ভালোই টাকা আর্ন করা যায়, কেননা সুপারির থেকে তো ডাব ভালো বিক্রি হয়। দামের দিক দিয়ে হয়তো বা সুপারির রেট একটু বেশি হতে পারে, কিন্তু হ্যাঁ ডাব কিন্তু মানুষ একটু বেশি খায় সুপারির থেকে। তো আমি এটাই বলতে চাইতেছি যে দিন দিন কিন্তু ভালোই উন্নতি করছেন আমাদের অনামিকা ঐশী আপু, কেননা সময়ের তালে তিনিও এগিয়ে যাচ্ছেন। না, খেলাধুলা এখন আমার জানা মতো হয়নি, কেননা হলে তো আমরা সবাই দেখতেই পারতাম, তাই না? আর আমরা তো লিংবাজ, আই মিন লিংবাজ ছেলেদেরকে ফ্রেন্ড লিস্টে রেখে দিয়েছি। তারা অবশ্যই কারো না কারো লিঙ্ক পেলে অবশ্যই আমাদেরকে আগে দেবে, যদি সেটা টিকটকার হয় তাহলে তো সবার আগে দেবে, এটা তো তোমারও জানতে হবে, কেননা টিকটকারদের লিঙ্ক দেখে যা মজা তা কিন্তু অন্যান্য জায়গায় দেখাও যায় না। আর তোমরা অবশ্যই জানো যে এই বছর শুরু থেকে শুধুমাত্র টিকটকারদেরই লিঙ্ক ভাইরাল হইতেছে, তাছাড়া তেমন কোনো মানুষের লিঙ্ক ভাইরাল হইতেছে না। তা আমি এটাই বলতে চাইতেছি এখনো লিঙ্ক ভাইরাল হয় নাই, তবে হবে শীঘ্রই, কেননা এদের তো কোনো ভরসা নাই যে কোন সময় কোন লিঙ্ক ভাইরাল হয়ে যায়। অনামিকা আপুর জন্য একটা শায়রি বলতে খুবই মন চাইতেছে আমার। ডাব গাছে ডাব থাকে আর ডাবে থাকে পানি, ডাব গাছে ডাব থাকে আর ডাবে থাকে পানি, উনি যে পাবলিককে দেখানোর জন্য ওনার ডাব বানাইছে এটা আমরা জানি। বিয়া করলে তো লম্বা ফুয়ারে উঠুন, বিয়া করলে তো লম্বা ফুয়ারে উঠুন। এই বাংলাদেশে থেকে আপনি লম্বা জিনিসের আশা করিয়েন না কেন? কেননা এখানে সবারই 2 থেকে 2.5 ইঞ্চি হয়ে থাকে, তো আপনারও তো এটা জানা উচিত, তাই না? এক মিনিট, আমিও তো বাংলাদেশি। আচ্ছা, যাই হোক আপু, আপনি লম্বা ছেলে দিয়ে কি করবেন এটা একটু বলবেন। তো আচ্ছা, আমি আরো ভাবতেছিলাম আপনি লম্বা কি নাকি খুঁজতেছেন, অবশেষে দেখলাম যে আপনি লম্বা ছেলে খুঁজতেছেন যাতে হার্ট বিট মাপতে পারেন। তো আমি আপনাকে একটা ভালো উপায় দিতে পারি, আপনি এক কাজ করেন, নাইজেরিয়া চলে যান, ওইখানের মানুষগুলোর অনেক বড় বড় মানে হাইট, আপনার একদম হার্ট বিট অব্দি ঢুকে যাবে তাদের কথা। আর যেটা বুঝছো এটাও, ছেলেদের ধারণা আমরা মেয়েরা টাকা ছাড়া কিছুই চাই না। আরে ভাই, দেখো আপু, তোমরা যদি এটাকে ধারণা ভেবে থাকো তাহলে এটা তোমাদের ভুল ধারণা, কারণ এটা সত্য কথাই। দেখো, বয়স যতই থাক, উপরে ছালবাল কিছু থাকুক আর না থাকুক, নিচে জোর থাকুক বা না থাকুক, সিক্স প্যাক থাকুক আর বুড়ি থাকুক, আপনাদের টাকা পাইলে আপনার ওই মুরব্বি থাকুক আর জোয়ান থাকুক, আপনারা চলে গেলে এসে আর ওই যে ওইসব মুরব্বীদের কাছে, সরকারি চাকরিওয়ালাদের কাছে যাও, ওরা কি ঠিক মতো দিতে পারে, আই মিন ভালোবাসা। জি আমি ধন, জি আমি মনোযোগ দিয়ে শুনতেছি আপনি বলেন। আমি সিঙ্গেল মানুষ, আমি কিভাবে শোনার কদর বুঝবো বলেন, এখনো অব্দি ওইসব কিছু করি নাই আপনি যেরকমটা ভাবতেছেন, কারণ আমি একজন বার্জিন ছেলে ভাই। বলেন কি, সুবহানাল্লাহ, আমার একটা সেলফ রিসপেক্ট আছে, আপাতত আমি বিয়েও করি নাই, সিঙ্গেল, গার্লফ্রেন্ড টালফ্রেন্ডও নাই, আমি এগুলোর কদর করতে পারি না, তবে আপনি যদি আমার কাছে রাখতে দেন তাহলে সমস্যা নেই, আমি কদর করতে শিখে যাবো শীঘ্রই। কেন? কারণ ওই যে প্র্যাকটিস হয়ে যাবে রেগুলার তোমার সাথে খেলতে খেলতে, আই মিন তোমার সাথে করতে করতে গল্প। মাবি দেখুন কলবর বাবা,
দেখো নাকামি থাকাটা একটু স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিকের কিছুই নাই। কেননা যখন সে অনলাইন জগতে ফার্স্ট টাইম পা রাখছিল তখন কিন্তু তার পমপমই ছিলই না ধরতে গেলে। আচ্ছা, মানে থাকলেও আর কি কাপড়ের নিচ দিয়ে দেখাও যেত না এরকম একটা অবস্থা ছিল। কিন্তু তারপরে যখন সে আস্তে আস্তে বড় হয়েছে অনলাইন জগতের দিক দিয়ে তখন সে বুঝতে পারছে যে আর একটু বড় হওয়ার জন্য আমার ওইগুলোকে বড় করতে হবে, যার কারণে সে নিজেই মাসাজ করেছে নাকি কারো দিয়ে মাসাজ করেছে ওটা সেই বেটার জানে, আমরা জানি না। কেন? কেননা আমরা তো আর মাসাজ করে দেই নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর ডাক দিলে হয়তো আমি যাইতাম, আমি আবার কাউকে নিষেধ করতে পারি না যে। তো আজকের শেষ লাইন অনামিকা ঐশের জন্য। আম গাছে জাম ধরতে দেখেছে ভাইরে কে, আম গাছে জাম ধরতে দেখেছে ভাইরে কে, অনামিকা ঐশির ডাব ছিল অনেক ছোট ছোট ফুলায় দিছে কে কে। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু এনজয়। এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। এন্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া আছে আমার জন্য দোয়া করেন। আপাতত জন্য গেলাম।